দেখছেন ডিএনটিভি নিউজ, সারাক্ষণ সংবাদ পরিবেশন। মুর্শিদাবাদ শহরে ক্লোরিন গ্যাসের লিকের ঘটনায় দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। লালবাগ শহরে ক্লোরিন গ্যাস লিকে 14 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরকম দায়িত্বজ্ঞানহীনভাবে কেন কাজ করা হচ্ছিল তার কোনো সদুত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছ থেকে। ঘটনার প্রলেপ দিতে তড়িঘড়ি লালবাগে আসেন রাজ্যের পরিবহন ও পুরনগনয়ন মন্ত্রী জনাব ফিরহাদ আকিল। আহতদের সাথে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। লালবাগ থেকে এক্সক্লুসিভ রিপোর্ট ডিএনটিভি। ফুটপাত করছিল, ছাগলগুলোকে চান করা, ছাগলগুলো অবস্থা খারাপ, পায়রাগুলোকে একটু কি করেন, পায়রাগুলো ওই সময়টা আমরা যখন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে হঠাৎ করে এরকম গ্যাস শুনতে পাই, ঠিক আছে, মানে হ্যাঁ বুঝতে পারি। দিয়ে আমরা সব বাড়ি বাড়ি দেখছি যে কার বাড়িতে কোনো পায়খানা অ্যাসিড মেসিড ছড়িয়েছে নাকি। দিয়ে লাস্ট পজিশন যখন দেখছি যে আমরা আস্তে আস্তে এখানে আসলাম ট্যাঙ্কিতে, তখন দেখছি এখান থেকে গ্যাসটা বেরাচ্ছে, একটা সিলিন্ডার, হ্যাঁ গ্যাস ঝালাই করা আছে, পিএইচটা ভাঙা হচ্ছিল, পুরাতন পিএইচ ছিল সেটা ভাঙা হচ্ছিল, তো ওটা থেকে মানে ডিলিং করে মনে হয় কোনো গ্যাস ম্যাস বেরিয়ে গেছে। আমরা এসে দেখলাম যে পরে একটা ট্যাঙ্কি নাকি আছে, ঠিক আছে, তীব্রতা তো অনেক খারাপ, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এইদিকে মানে চোখ টোক সব জ্বলছিল কন্টিনিউয়াস। কতজন অসুস্থ হয়েছে মোটামুটি? মোটামুটি আনুমানিক 30-25। এই জায়গাটা হচ্ছে লালবাগ সেমিনার হল মুর্শিদাবাদ, লালবাগ সেমিনার হল রেস্ট অফিস মোড়ের পাশে পিএইচ। আমার নাম মহাদেব মহন্ত, আর পাশে দেখতে পারো অবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে দেখে পিছিও পিছিয়ে আসুন।